কাকাবাবু সিরিজের আরও একটি নতুন গল্প নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম সবাইকে স্বাগত জানাচ্ছি ফিফটিন মিনিট অডিও বুক চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের জন্য থাকছে কাকাবাবু সমগ্র ভলিউম থ্রি থেকে একটি ছোট গল্প গল্পটির নাম হলো একটি লাল লঙ্কা লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় কাকাবাবু বললেন অসম্ভব তোমার এ কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না তুমি এ প্রসঙ্গ আর আমার কাছে বলো না অন্য কথা বলো অরিজিৎ একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে বলল কাকাবাবু আমার যা অন্য কোনো উপায় নেই কাকাবাবু সুরে বললেন হ্যাঁ উপায় আছে তুমি এক্ষুনি চান করে নাও তারপর ভালো করে খাও দাও তারপর একটা লম্বা ঘুম দাও অরিজিৎ আবার বলল কাকাবাবু তুমি বুঝতে পারছো না কাকাবাবু তাকে থামিয়ে দিয়ে বললেন আমার আর বোঝার দরকার নেই তারপর তিনি গলা চড়িয়ে ডাকলেন সন্তু 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 একটু আগেই ব্যাডমিন্টন খেলে ফিরেছে কাকাবাবুর ঘরে একবার উকি মেরে ওপরের ঘরে চলে গেছে কাকাবাবুর শুনে নিচে নেমে এলো তরতর করে মা বাবা বেড়াতে গেছেন পুরী বাড়িতে আর বিশেষ লোকজন নেই কাকাবাবুর ঘরে একজন ভদ্রলোককে দেখতে পেল সন্তু মুখটা চেনা চেনা খুব সম্ভবত মধ্যপ্রদেশে কোথাও দেখা হয়েছিল কিন্তু এখন তার মুখে খোঁচাখোচা দাড়ি মাথার চুল ধুলোবালি মাখা তার গায়ের প্যান্ট শার্ট দোমড়ানো মোচড়ানো কেমন যেন পাগল পাগল চেহারা কাকাবাবু বললেন অরিজিৎকে চিনতে পারছিস তো সন্তু অরিজিৎ শিকদার সেই একবার বস্তার জেলার নারায়ণপুরে এর সঙ্গে দেখা হয়েছিল সঙ্গে সঙ্গে সন্তুর মনে পড়ে গেল ভদ্রলোক একজন বোটানিস্ট সারা ভারতের বিভিন্ন জঙ্গলে জঙ্গলে ঘুরে বিচিত্র সব গাছ খুঁজে পাড়ান সেবারে তিনি বস্তার জেলার জঙ্গলে বুনো চা গাছ খুঁজছিলেন অনেক জঙ্গলেই নাকি একরকম বুনো চা গাছ আছে চাষ করতে হয় না নিজে নিজেই জন্মায় আগে কেউ তার সন্ধান রাখত না কিন্তু সেবারে তো ভদ্রলোককে খুব শান্ত আর ভদ্র মনে হয়েছিল হঠাৎ তার এরকম চেহারা হলো কি করে কাকাবাবু আবার বললেন দিল্লিতে আমার সঙ্গে কাজ করত সত্যেন এই অরিজিৎ তার ভাইপো ওকে অনেক ছোট বয়স থেকে দেখছি তখন থেকেই ও আমাকে কাকাবাবু বলে ডাকে অরিজিৎ আজ রাত্রিরে এখানেই থাকবে বুঝলি ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বল রঘুকে আর চান করার জন্য ওকে বাথরুমটা দেখিয়ে দে অরিজিৎ দিকে তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন তোমার কাছে আর তো কোনো পোশাক নেই তুমি আমারই একটা পাজামা পাঞ্জাবি পরে নাও আজ অরিজিৎ উঠে দাঁড়িয়ে একবার কাকাবাবু আর একবার সন্তুর দিকে তাকাতে লাগলো তার চোখ দুটো জল করছে তার এক হাতে একটা ছোট্ট টিনের কৌটো কাকাবাবু আলমারি খুলে পাঁচামা পাঞ্জাবি বার করলেন তারপর ঘুরে দাঁড়িয়ে বললেন অরিজিৎ তোমার ওই কৌটোটা আমার কাছে রেখে যাও অরিজিৎ হঠাৎ জোরে চেঁচিয়ে বলল না এটা আমার কাছেই থাকবে কাকাবাবু বললেন তুমি চান করতে যাচ্ছ ওটা সঙ্গে নিয়ে যাবে নাকি ওটা আমার কাছেই থাক অরিজিত কৌটোটা পেছন থেকে লুকিয়ে প্রায় হুঙ্কার দিয়ে বলল না এটা আমি কাউকে দিতে পারবো না তার চোখ দুটো এমন চলছে যে সেদিকে তাকালে গাছ ছমছম করে কাকাবাবু অবশ্য বিচলিত হলেন না তিনি অরিজিতের চোখের দিকে কয়েক মুহূর্ত অপলোকভাবে চেয়ে রইলেন তারপর হাত বাড়িয়ে গম্ভীর আদেশে সুরে বললেন দাও দাও ওটা আমাকে কাকাবাবুর ওইরকম গলার আওয়াজ শুনে অনেক বাঘা বাঘা বদমাসকেও ঘাবড়ে যেতে দেখেছে সন্তু অরিজিৎ আর কিছু বলতে পারল না কৌটোটা সে তুলে দিল কাকাবাবুর হাতে তার হাতটা কাঁপছে কৌটোটার মধ্যে কি আছে তা দেখার দারুণ কৌতূহল হল সন্তুর কিন্তু কাকাবাবু সেটা খুলেও দেখলেন না রেখে দিলেন জামাকাপড়ের আলমারিতে তারপর এমনভাবে পিছন ফিরে একটা বই হাতে তুললেন যাতে তার সঙ্গে আর কোনো কথা বলা না চলে সন্তু অরিজিৎকে নিয়ে গিয়ে দেখিয়ে দিল দোতলার বাথরুমটা একটা নতুন সাবান আর তোয়ালে এনে দিল তারপর জিজ্ঞেস করল আপনি দাড়ি কামাবেন কাকাবাবুর কাছ থেকে ব্লেড এনে দেব অরিজিৎ রুক্ষভাবে বলল না দরকার নেই অরিজিৎ স্নান করলো প্রায় এক ঘন্টা ধরে এর মধ্যে সন্তু দু তিনবার কাকাবাবুর ঘরে উকি মেরেছে যদি কৌটোটা সম্পর্কে কিছু জানা যায় কাকাবাবু এক মনে বই পড়েই চলেছেন এই সময় তাকে বিরক্ত করা সম্ভব নয় ঠিক আটটার সময় খাবার দিয়ে দেয়া হলো। কাকাবাবু রাত্রিরে রুটি খান সন্তু ভাত ভালোবাসে রঘু ভাত আর রুটি দু রকমই বেশি করে বানিয়েছে তার সঙ্গে ডাল বেগুনের ভর্তা আর মুরগির মাংস খাবার টেবিলে বসার পর কাকাবাবু অরিজিৎকে জিজ্ঞেস করলেন তুমি রুটি খাবে না ভাত অরিজিৎ বলল ভাত না রুটি থাক ভাতই খাব কিংবা রুটি কি বেশি আছে কাকাবাবু বললেন তুমি দুটোই খাও কাকাবাবু রুটি খান ঠিক তিনখানা অরিজিৎ খেল আটখানা রুটি তারপর সে ভাত নিল সন্তু যতটা ভাত খায় অরিজিৎ নিল তার তিন গুণ রঘু তাকে ভাত দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে সে না বলছে না সে এমনভাবে খাচ্ছে যেন বহু দিন খেতে পায়নি কিন্তু কয়েকদিন উপোস করলেও কি মানুষ একসঙ্গে বেশি খেতে পারে অরিজিতের রোগা পাতলা চেহারা এরকম চেহারার কোনো লোককে সন্তু কখনো এতখানি খেতে দেখেনি সবটা ভাত শেষ করার পর অরিজিৎ আরও দুটুকরো মাংস আর একটু ঝোল নিয়ে জিজ্ঞেস করল আর রুটি নেই আরেকখানা মোটের রুটি বাকি ছিল রঘু সেটাই দিয়ে দিল কাকাবাবু এটো হাতে চুপ করে বসে অরিজিতের খাওয়া দেখলেন তারপর বললেন এবার গিয়ে একটা ঘুম দাও মাথা ঠান্ডা হয়ে যাবে দিল্লিতে টেলিফোনে তোমার বাবার সঙ্গে কথা বলতে চাও অরিজিৎ দুদিকে শুধু মাথা নাড়ল হাত ধোয়ার পর অরিজিৎ কাকাবাবুর ঘরে এসে বলল এবার আমার কৌটোটা দিন ওটা আমার ঘরে রাখব কাকাবাবু বললেন ওটা আমার কাছে থাকলে অসুবিধার কি আছে অরিজিৎ বলল আপনি বুঝতে পারছেন না ওটা কোনো ক্রমে নষ্ট হয়ে গেলে মহা ক্ষতি হয়ে যাবে কাকাবাবু বললেন আমার কাছে থাকলে নষ্ট হবে কেন আমি গগন পোশের সঙ্গে কথা বলে রেখেছি কাল সকাল এগারোটায় জিনিসটা সায়েন্স কলেজে নিয়ে যাব। অরিজিৎ উত্তেজিতভাবে বলল সায়েন্স কলেজে ওরা কিছু বুঝবে না ওটা সুইডেনে পাঠাতে হবে সেখানে এই ব্যাপার নিয়ে অনেক গবেষণা হয়েছে কাকাবাবু বললেন ঠিক আছে সুইডেনে পাঠাবারই ব্যবস্থা করা যাবে কিন্তু আজ রাত্রিরে আমার কাছে রাখতে তোমার এত আপত্তি কেন ওটা আমার জিনিস আমি ছাড়া কেউ এর সন্ধান জানে না ওটা তোমার জিনিস তা মানছি কিন্তু আমাকে যদি তোমার এতই অবিশ্বাস তাহলে ওটা নিয়ে আমার বাড়িতে এসেছ কেন আর এসেই যখন পড়েছো তখন তোমাকে আমি মোটেই পাগলামের প্রশ্রয় দিতে পারি না জিনিসটা আমার কাছেই থাকবে সন্তু আর কৌতূহল দমন করতে না পেরে জিজ্ঞেস করল কাকাবাবু কৌটোটার মধ্যে কি আছে কাকাবাবু একটুক্ষণ চুপ করে থেকে অরিজিৎকে বললেন আচ্ছা একটুখানি বসে যাও তোমার ঘটনাটা সন্তুকে বলো বারবার নিজের মুখে বললে একসময় নিজেই তুমি বুঝতে পারবে যে সবটাই বানানো তোমার কল্পনা হয়তো এরকম একটা ব্যাপার কখনো স্বপ্নে দেখেছ তারপর সেটাকেই সত্যি বলে ধরে বসে আছো এরকম কিন্তু বাস্তবে হতে পারে না অরিজিৎ একটা চেয়ারে বসে পড়ে মুখ গোজ করে বলল ও ছোট ছেলে ও এসবের কি বুঝবে কাকাবাবু বললেন সন্তু তোমার চেয়ে বয়সে অনেক ছোট হতে পারে কিন্তু এর অভিজ্ঞতা কম নয় তুমি যে অঞ্চলটার কথা বলছো সন্তুও সেখানে আমার সঙ্গে গিয়েছিল সন্তু সেই যে সেবারে আমরা নেপাল থেকে এভারেস্টের রুট ধরে গিয়েছিলাম মনে নেই সেই একটা অতিমানবের দাঁতের খোঁজে সন্তু বলল সে ঘটনা কখনো ভোলা যায় উফ কি শীত ছিল তারপর সেই সুরঙ্গের মধ্যে কাকাবাবু বললেন অরিজিতের ঘটনার ব্যাকগ্রাউন্ডটা আমি তোকে বলে দিচ্ছি অরিজিৎ তো বনে জঙ্গলে নানারকম অদ্ভুত অদ্ভুত গাছপালা খুঁজে বেড়ায় এবারে সরকার থেকে ওকে পাঠানো হয়েছিল নেপালে বারো তেরো হাজার ফিট উঁচুতেও কিছু কিছু গাছ জন্মায় সেখানে নাকি কোথাও কোথাও একরকম স্ট্রবেরি গাছ দেখতে পেয়েছে কেউ কেউ অত ঠান্ডায় স্ট্রবেরি গাছ কী করে বেঁচে থাকে সেটাই ওর গবেষণার বিষয় কি তাই তো অরিজিৎ ঘাড় নাড়ল কাকাবাবু বললেন অরিজিৎ যে জায়গাটা বেছে নিয়েছিল সেখানে দু একটা গ্রাম আছে সেখানে ইয়েতিরা এসে মাঝে মাঝে উপদ্রব করে বলে গুজব আছে সন্ত হাসতে হাসতে বলল তুমি একটু আগে যে অভিযানের কথা বললে সেবারে আমরা বেশ কয়েকটা ইয়েতি দেখেছিল। তাই না কাকাবাবু এবার একটু মুচকি হেসে ফেললেন অরিজিৎ বলল তোমরা ইয়েতি দেখেছিলে সত্যি সন্তু বলল এমন মেকআপ দিয়েছিল যে আসল না নকল তা বোঝা যায়নি অনেকক্ষণ অরিজিৎ জিজ্ঞেস করল মেকআপ দিয়েছিল মানি সেজেছিল কারা কাকাবাবু বললেন সে অনেক লম্বা গল্প সেটা পরে শুনে নিও আসল ব্যাপার হচ্ছে ইয়েতি বলে খুব সম্ভবত কোনো প্রাণী নেই অরিজিৎ জোর দিয়ে বলল আলবাত আছে তুমি বললেই তো হবে না এ পর্যন্ত কেউ কোনো প্রমাণ দিতে পারেনি কত লোকিত বলেছে যে ইয়েতি দেখেছে নিজের চোখে কিন্তু কেউ একটা ছবি তুলতে পেরেছে ইয়েতির পায়ের ছাপ অনেকেই দেখেছে মস্ত বড় পায়ের ছাপের ছবিও তোলা হয়েছে বরফের উপর পায়ের ছাপ সেটা আবার প্রমাণ নাকি মানুষের পায়ের ছাপও বরফের উপর কিছুক্ষণ বাদে অন্যরকম হয়ে যায় তবু আমি বলছি ইয়েতি আছে না নেই আমি নেপালে অন্তত তিন চারজনের মুখে শুনেছি তারা ইয়েতি দেখেছে কিন্তু তাদের একটু জেরা করতেই তারা উল্টোপাল্টা বলতে শুরু করেছে কেউ বলে গেরিলার মতন দেখতে কেউ বলে ভাল্লুকের মতন আবার কেউ বলে দশ হাত লম্বা মানুষের মতন তাদের দু একজনের সঙ্গে ক্যামেরাও ছিল তবু ছবি তুলতে পারেনি তার কারণ নাকি ইয়ে থেকে এক পলক দেখার পরেই অদৃশ্য হয়ে গেছে যত সব গাছাখুরি কথা আসলে বরফের উপর দিয়ে অনেকক্ষণ হাঁটলে ক্লান্ত হয়ে অনেকে চোখে ভুল দেখে মরুভূমিতে যেমন মানুষ মরিচিকা দেখে কাকাবাবু আসল ব্যাপারটা কিন্তু আপনি ঠিকই বলেছেন তার মানে ইয়েতিরা অদৃশ্য হয়ে যায় অরিজিৎ এবার ঘুমোতে যাও আবার কাল সকালে কথা হবে আমার কথাটা ভালো করে শুনুন কাকাবাবু আমিও তো বিজ্ঞান পড়েছি কোনো প্রমাণ না পেলে একেবারে গাজাখুরি কথা আমি মেনে নেব কেন নেপালের অন্তত দুটো পুরনো পুঁথিতে লেখা আছে ইয়েতিদের হঠাৎ হঠাৎ অদৃশ্য হয়ে যাবার ক্ষমতা আছে আমি নিজেও তার প্রমাণ পেয়েছি এই জন্যই ইয়েতির ছবি তোলা যায় না মানুষের চোখের সামনে পড়ে গেলেই ওরা অদৃশ্য হয়ে যায় পুঁথিতে যা কিছু লেখা থাকে তাই সত্যি নয় বললাম যে আমি নিজের চোখে দেখেছি এমনকি আমি নিজে পরীক্ষা করে দেখেছি কাকাবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে সন্তুর দিকে তাকিয়ে বললেন অরিজিৎ বলতে চায় হিমালয়ের কোনো একটা জায়গায় নাকি একরকমের ফল পাওয়া যায় যা খেলে অদৃশ্য হওয়া যায় ইয়াদিরা নাকি সেই ফল খায় আমাদের অরিজিৎ সেই ফলের সন্ধান পেয়েছে এমনকি নিজে সেই ফল খেয়েই দেখেছে অরিজিৎ ব্যাকুলভাবে বলল আপনি এখনও আমার কথা বিশ্বাস করছেন না কাকাবাবু বললেন এসব রূপকথার মতো গল্প শুনতেই ভালো কিন্তু বিশ্বাস করার তো কোনো প্রশ্নই ওঠে না শোনো জল জিনিসটা গরম হলে বাষ্প হয় তারপর সেই বাষ্প উড়ে যায় এমনকি অনেক ধাতুকেও প্রচণ্ড উত্তাপে গলিয়া বাষ্প করা যায় আবার ঠান্ডা হলে সেই ধাতু বা জল ফিরে আসে কিন্তু কোনো জীবন্ত প্রাণীকে বেশি গরমে রাখলে পুড়ে ছাই হয়ে যাবে সেই ছাইটাকে ঠান্ডা করলে কিন্তু সেই প্রাণীটাকে ফেরত পাওয়া যাবে না কোনো জীবন্ত প্রাণী এমনকি একটা পিঁপড়েকেও অদৃশ্য করে আর ফিরিয়ে আনা অসম্ভব সন্ত আমতা আমতা করে বলল কিন্তু কাকাবাবু বৈজ্ঞানিকরা টাইম মেশিনে কি মানুষকে অদৃশ্য করতে পারবে না স্টার ওয়ার্মস ফিল্মে যে দেখি একটা যন্ত্রের মধ্যে দাঁড়ালে মানুষ অদৃশ্য হয়ে যাচ্ছে আবার অন্য জায়গায় গিয়ে ফিরে আসছে কাকাবাবু বললেন ওসবও এ যুগের রূপকথা আগেকার গল্পে যেমন রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আকাশে উড়ে যেত এখনকার গল্পেও তেমনি নায়করায় স্পেসশিপে চেপে অন্য গ্রহে চলে যায় এমনকি এই গ্যালাক্সি পেরিয়ে গিয়ে যুদ্ধ করে আসে এসব রূপকথা ছাড়া কিছুই না অরিজিৎ উঠে দাঁড়িয়ে বলল আমি যদি আপনার চোখের সামনে করে দেখাতে পারি আমাকে কৌটোটা একবার দিন কাকাবাবু আর কিছু বলার আগেই সে ছুটে গিয়ে জামা কাপড়ের আলমারিটা খুলে কৌটোটা বার করে এনে বলল আমি নিজে দুবার এক্সপেরিমেন্ট করেছি দুবারই সাকসেসফুল কৌটোটা খুলে সে সন্তুকে দেখালো ভেতরের জিনিসটা দেখে সন্তু খানিকটা নিরাশ হয়ে গেল এটা তো একটা লঙ্কা বেশ বড় সড়ো টাবাটোবা গোলগাল লাল লঙ্কা অরচিত যেন তার মনের কথাটাই বুঝতে পেরে বললো এটা লঙ্কা বলে মনে হচ্ছে তো কিন্তু এটা এক ধরনের স্ট্রবেরি এটা ঝাল নয় মোটি বরং টক মিষ্টি কাকাবাবু শুনলে বিশ্বাস করবেন না কিন্তু তোমাকে বলছি সন্তু একেবারে সত্যি কথা বলছি পাহাড়ে স্ট্রবেরি খুঁজতে খুঁজতে ঝোপঝাড়ে যেখানে যে ফল দেখতাম অমনি আমি তা খেয়ে স্বাদ নিতাম কোনো বিষাক্ত ফল খেয়ে ফেলারও ঝুঁকি ছিল অবশ্য একদিন আমি এই ফল একটা খেয়েই অদৃশ্য হয়ে গেলুম কাকাবাবু বললেন হুম সন্তু বলল সত্যি বলছে অরিজিৎ বলল দেড় দিন সেই অবস্থায় ছিলাম সিংবচি গ্রামে এসে ঘুরেছি লোকজনের মধ্যে কিন্তু কেউ আমাকে দেখতে পায়নি আমিও ভয় পেয়ে গিয়েছিলুম খুব পরে ওই রকম আরেকটা ফল খেয়ে নেবার পর আবার সব ঠিক হয়ে গেল সন্তু একবার কাকাবাবু আরেকবার অরিজিতের দিকে তাকালো তারপর কৌটোটা হাতে তুলে নিল অরিজিৎ বলল দারুণ ভালো লাগে সেই সময়টা কোনো খিদে তেষ্টা থাকে না দারুণ হালকা লাগে শরীরটা মানে শরীরটা অন্য কেউ দেখতে না পেলেও সেটা তো থাকেই মনটা খুব ফুরফুর করে যেখানে ইচ্ছে চলে যাওয়া যায় কত রকম মজা হয় কাকাবাবু বিদ্রুপে সুরে বললেন ইয়েদের গায়ে তো পোশাক থাকে না মানুষের গায়ে যে প্যান্ট জামা জুতো থাকে সেগুলো অদৃশ্য হয়ে যায় অরিজিৎ বলল দেখবেন দেখবেন এক্ষুনি দেখাবো আমি টপ করে ফলটা খেয়ে নেব তারপর এক মিনিটের মধ্যেই আপনাদের চোখের সামনেই মিলিয়ে যাব। ওটা দাও তো সন্তু অরিজিৎ হাত বাড়াতেই কাকাবাবু প্রায় গর্জন করে উঠে বললেন না কোনো দরকার নেই অরিজিৎ এবার হেসে বলল কাকাবাবু আপনি ভয় পাচ্ছেন আপনি অবিশ্বাস করবেন আবার ভয়ও পাবেন কাকাবাবু বললেন ওরকম অচেনা ফল খাবার দরকার নেই অরিজিৎ বলল দারুণ ভালো লাগে দেখলেই খেতে ইচ্ছে হয় আমি মাত্র তিনটে পেয়েছিল যদি আরও খুঁজে বার করা যায় তাহলে একটা বিরাট আবিষ্কার হবে কাকাবাবু বললেন সন্তু কৌটোটা আলমারিতে রেখে দে এবার তোমরা শুতে যাও আর কোনো কথা নয় যাও আমার ঘুম পেয়েছে সন্তু অনিচ্ছার সঙ্গেও কৌটোটা রেখে দিল যথাস্থানে কাকাবাবু এমনভাবে চেয়ে আছেন যে বেরিয়ে যেতেই হলো দুজনকে অরিজিৎ সন্তুর কাঁধে হাত দিয়ে বলল সন্তু আমি কিন্তু বানিয়ে বানিয়ে গল্প শোনাইনি সত্যি ওই ফলটার অদ্ভুত গুণ আছে ওটা খেলে মানুষ অদৃশ্য হতে পারে কাকাবাবু বিশ্বাস করলেন না অরিজিৎকে তার ঘর দেখিয়ে দেবার পর সে শুয়ে পড়ল সে সত্যি খুব ক্লান্ত একটু বাদেই তার নাক ডাকা শব্দ শোনা গেল সন্তু উঠে গেল তিনতলায় বড় হবার পর সে এই ছাদের ঘরটা নিজের জন্য পেয়েছে এখানে সে অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করতে পারে মাঝে মাঝে ছাদে দাঁড়িয়ে আকাশের তারা দেখে একটা বই নিয়ে বিছানায় শুয়ে পড়লেও তার মন বসল না পড়াই অরিচিতের কথাগুলোই মনে পড়ছে বারবার ছেলেবেলা থেকেই সন্তু অদৃশ্য হবার স্বপ্ন দেখেছে অদৃশ্য হতে পারলে সত্যি একটা মজার ব্যাপার হয় তাকে কেউ দেখতে পাবে না অথচ সে সবাইকে দেখতে পাবে হেমেন্দ্র কুমার রায়ের লেখা অদৃশ্য মানুষ নামে একটা বই পড়ে সন্তুর এক সময় মনে হয়েছিল সত্যি ওইরকম একজন অদৃশ্য মানুষ আছে কিন্তু কাকাবাবু বললেন বিজ্ঞানের দিক থেকেও নাকি অদৃশ্য হওয়া অসম্ভব অথচ অরিজিতের কথা শুনে মনে হয় না যে সে আগাগোড়াই মিথ্যে কথা বলছে খাওয়ার সময় অরিজিৎ অতগুলো খাবার খেল সে বলল অদৃশ্য হলে নাকি খিদে তেষ্টাও পায় না অদৃশ্য অবস্থা থেকে আবার সাধারণ অবস্থায় ফিরে এলে তখন একসঙ্গে দু তিন দিনের খিদে পায় বই পড়াতেও মন নেই ঘুমও আসছে না বিছানায় শুয়ে ছটফট করছে সন্তু ঘড়িতে দেখল রাত দেড়টা বাজে বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে এলো সন্তু মনে হয় সারা কলকাতাই এখন ঘুমিয়ে পড়েছে কোথাও কোনো শব্দ নেই পিটিপে দোতলায় নেমে এলো সে অরিজিৎ প্রচণ্ড জোরে নাক ডাকছে কাকাবাবুরও নাক ডাকার বেশ শব্দ হয় সারা বাড়িতে এছাড়া আর কোনো শব্দ নেই কাকাবাবুর ঘরে আলো জ্বলছে কাকাবাবুর এই এক স্বভাব প্রায় আলো জ্বেলে ঘুমিয়ে পড়েন মা বাবা কিংবা সন্তু কেউ একজন পরে এসে আলো নিভিয়ে দিয়ে যান আজ বাড়িতে মা বাবাও নেই সন্তু কাকাবাবুর ঘরের দরজাটা ঠেলে খুলল কাকাবাবুর টের পেলেন না ঘরের মধ্যে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল সন্তু তার খুব লোভ হচ্ছে ফলটা খেয়ে দেখলে কি হয় কাকাবাবুর এক করবেন অরিজিত বলেছিল অদৃশ্য হলেও সেই অবস্থায় দিনের বেশি থাকা যায় না দিন পরেই তো সব ঠিক হয়ে যাবে কাকাবাবু অরিজিতের কথায় বিশ্বাস করেননি সন্তুর কথা নিশ্চয়ই বিশ্বাস করবেন আলমারি খুলে সন্তু কৌটোটা বার করলো কাঠের আলমারির পাল্লায় ক্যাচ করে সামান্য শব্দ হলেও কাকাবাবু জাগলেন না সন্তু টপ করে আলো নিভিয়ে দরজা ভেজিয়ে দৌড়ে উঠে এলো ছাদে যা থাকে কপালে খেই দেখা যাক সন্তু ঝাল খেতে পারে না বেশি ফলটাকে লঙ্কার মতন দেখতে একেবারে টকটকে লাল যদি এটা লঙ্কা হয় তাহলে দারুণ ঝাল হবে সন্তু প্রথমে একটা ছোট্ট কামড় দিল না ঝাল নয় একটু মিষ্টি মিষ্টি খানিকটা পিপারমেন্টের মতন খেতে ভালো লাগছে পুরো ফলটাই খেয়ে ফেলল সন্তু কিন্তু কিছুই তো হলো না তাহলে কি অরিজিৎ একদম বাজে কথা বলেছে ওহো আজ তো পহেলা এপ্রিল অরিজিৎ কাকাবাবু আর সন্তুকে এপ্রিল ফুল করেছে নির্ঘাত একটা কিসের শব্দ হতেই সন্তু ঘুরে তাকালো ছাদের পাঁচিলে কার যেন একটা কালো রঙের মাথা ওটা কি কোনো মানুষ না জন্তু সন্তু দৌড়ে নিজের ঘরে ঢুকে পড়বার চেষ্টা করেও পারল না তার আগেই মাথাটা যেন বৌ বো করে ঘুরতে লাগল কানে ভব শব্দ হলো সে ঝুপ করে পড়ে গেল অজ্ঞান হয়ে দ্বিতীয় পরিচ্ছদ সত্য বরফ গলতে শুরু করেছে বলে পাথর এখানে সাংঘাতিক পিছল কাকাবাবু প্রতিবার ক্রাচ তুলছেন আর ফেলছেন দারুণ সাবধানে তবু এক একবার হরকে যাচ্ছে অরিচিত করুণ মুখ করে বলল কাকাবাবু আপনাকে আর যেতে হবে না এরপর ওপরটায় গিয়ে আমি খুঁজে দেখছি কাকাবাবু কোনো উত্তর না দিয়ে মুখ তুলে আকাশের দিকে তাকালেন এখন ঘড়ি অনুযায়ী দুপুর সাড়ে তিনটে কিন্তু এর মধ্যেই যেন সন্ধেহ হয়ে এসেছে আকাশের একদিকটা লাল এই ঠান্ডাতেও কাকাবাবুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার নিঃশ্বাসের কষ্ট হচ্ছে কাঠমান্ডুতে তাকে দু তিনজন বারবার অক্সিজেন সঙ্গে নেবার কথা বলেছিল কাকাবাবু তাতে কর্ণপাত করেননি তিনি ভেবেছিলেন আজকাল তো অক্সিজেন ছাড়াই কেউ কেউ এভারেস্টে ওঠার চেষ্টা করছে সুতরাং এই বারো তেরো হাজার ফিটে আর কী কষ্ট হবে কাকাবাবু নিজেও এর চেয়ে উঁচুতে উঠেছেন আগে কিন্তু এবারে তার হাফ ধরে যাচ্ছে হঠাৎ যেন বাতাস কমে গেছে এদিকে অরিজিৎ আবার বলল কাকাবাবু আপনি এখানে বসে বিশ্রাম নিন বরং আমি উপর দিকটা দেখে আসছি আগেরবার এখানেই পেয়েছিলুম কাকাবাবু জোর দিয়ে বললেন না আমি শেষ পর্যন্ত দেখতে চাই তুমি আমাকে এত এতদূর নিয়ে এসেছ এইটুকু আর বাকি থাকে কেন অরিজিৎ বললেন আপনি বিশ্বাস করুন আমি আগেরবার এই জায়গাতেই পেয়েছি ওই ফল কাকাবাবু বললেন এখন আমি তোমার সব কথাই বিশ্বাস করতে বাধ্য চতুর্দিকে সাদা বরফের টোপর পরা পাহাড়ের চূড়া মাঝে মাঝে ঘাসের চাপড়া ছাড়া বড় গাছ আর এদিকে নেই এদিককার শেষ গ্রাম নাংপো থেকে ওরা বেরিয়েছে সকাল ছটায় দিনে একবারও সূর্যের মুখ দেখা যায়নি এই নিয়ে তিন দিন কেটে গেল এই অঞ্চলে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও দেখা যায়নি সেই লাল লঙ্কার মতন ফলের গাছ দুজন মাত্র শেরপাকে সঙ্গে আনা হয়েছে আংশেরিং আর ছোটা দাজু কাকাবাবু তার পুরনো বন্ধু মিংমাকে খোঁজ করেও পাননি সে চলে গেছে অন্য কোনো অভিযাত্রীদের সঙ্গে আংশেরিং আর ছোটা দাজু দারুণ তেজি আর শক্তিশালী কিন্তু তারা এই কাস্তের মতন পাহাড়টায় কিছুতেই উঠতে চায় না তাদের ধারণা এই পাহাড়টায় অপদেবতা আছে খানিকটা নিচে তারা নেমে গেছে শো করে হাওয়া বইতে শুরু করে দিল অরিজিৎ আরও কাচুমুচুভাবে বলল কাকাবাবু আজকে আর থাক আবার কাল চেষ্টা করা যাবে কাকাবাবু বললেন এতখানি উঠেছে যখন এ পাহাড়টা আজ দেখা শেষ করতেই হবে চলো আর দেরি করে লাভ কি অন্ধকার হয়ে গেলে আর কিছু দেখা যাবে না আমার কাছে টর্চ আছে তুমি জানো না অরিজিৎ সন্তুকের সঙ্গে না নিয়ে আমি আজকাল কোথাও যাই না এবার সন্তুর জন্যই আমাকে এখানে আসতে হয়েছে কাকাবাবু সন্তু যে এরকম একটা কাণ্ড করবে আমি ভাবতেই পারিনি আলমারিটায় তালা না দিয়ে আমি ভুল করেছি আসলে আমি তোমার কথায় বিশ্বাস করিনি গুরুত্বও দিইনি এখনও আমার বিশ্বাস হচ্ছে না সেই রাতের পর থেকে সন্তুকে আর খুঁজে পাওয়া যায়নি ছাদের ওপর পড়েছিল কৌটোটা তার মধ্যে লাল লঙ্কার মতন ফলটাও নেই অরিজিত তো দেখেই মাথায় হাত দিয়ে বসে পড়েছিল তার ধারণা সন্তু সেই ফলটা খেয়ে ফেলে অদৃশ্য হয়ে গেছে কাকাবাবু সন্তুর ঘর এবং ছাদের প্রায় প্রতিটি ইঞ্চি পরীক্ষা করে দেখেছেন সন্তুর হঠাৎ চলে যাওয়ার কোনো চিহ্নই নেই সে পাজামা আর পাঞ্জাবি পরেছিল তার চটিজোড়া পর্যন্ত রয়ে গেছে বিছানার উপর একটা বই আঁধ খোলা সন্তু কোনো কারণে হঠাৎ কোথাও চলে গেলে নিশ্চয়ই কাকাবাবুকে চিঠি লিখে রেখে যেত কিংবা কিছু একটা চিহ্ন রেখে যেত সেরকম কিছুই নেই তবে সন্তু যে এই লাল ফলটা চুপিচুপি খেয়েছে তাও তো ঠিক সে সত্যিই অদৃশ্য হয়ে গেল অরিজিৎ এখন বলছে যে অদৃশ্য মানুষদের নাকি কথা বলারও ক্ষমতা থাকে না কিংবা তাদের কথা কেউ শুনতে পায় না সে নিজে যেবার অদৃশ্য হয়েছিল সেবার গ্রামের মানুষদের কাঁধে হাত দিয়ে ডেকেছিল তাও তারা বুঝতে পারেনি কিছুই অদৃশ্য মানুষের ছোঁয়াও টের পাওয়া যায় না এইসব কথা শুনেই রাগে কাকাবাবুর গা চলে গেছে দুদিন অপেক্ষা করেও সন্তুর কোনো খোঁজ না পেয়ে কাকাবাবু উতলা হয়ে উঠেছিলেন তাহলে কি অরিজিতের কথাই ঠিক সন্তু একেবারে হাওয়ায় অদৃশ্য হয়ে গেল তখন তিনি জেদ ধরলেন তিনি নিজে ওই ফল একটা খেয়ে দেখবেন সন্তু একটা ফল খেয়ে অদৃশ্য হয়ে গেছে এরকম একটা অদ্ভুত কথা তিনি তার বৈজ্ঞানিক বন্ধুদের কিংবা পুলিশ বন্ধুদেরও বলতে পারেনি তারা নিশ্চয়ই ভাবতেন কাকাবাবুর মাথাটা খারাপ হয়ে গেছে পরের দিনে টিকিট কেটে কাঠমান্ডু তারপর গাড়িতে অনেকটা পথ আসার পর শুরু হয়েছে পায়ে হাটা আংশেরিং আর ছোটা দাজুকে প্রথমে আসল উদ্দেশ্যটা বলা হয়নি কাকাবাবু বলেছিলেন তিনি সিলভার লেপারদের ছবি তুলতে চান পৃথিবীতে শুধু এই অঞ্চলটাতেই রূপলি নেকড়েদের কদাচিত দেখা পাওয়া যায় কাঠমান্ডুতেও তিনি এই কথা বলেই অভিযানের অনুমতি জোগাড় করে এনেছিলেন এই কাস্তের মতন পাহাড়টার কাছে এসে আংশেরিং বলেছিল সাহেব এখানে তো সিলভার লেপার পাবেন না এখানে অপদেবতারা আসে এখানে অন্য কোনো জন্তু জানোয়ার থাকে না সিলভার লেপার খুঁজতে গেলে আরও হাজার ফিট উঁচুতে উঠতে হবে তখন কাকাবাবু অন্য কিছু বলতে বাধ্য হলেন তিনি সরাসরি ইয়েতির প্রসঙ্গ না তুলে বলেছিলেন আমি একটা লাল লঙ্কার মতো ফল খুঁজছি যা অনেক ওষুধ হিসেবে কাজে লাগে সেই কথা শুনেই আংশের আর ছোটাদাজু একসঙ্গে ভয় পেয়ে বলে উঠেছিল বিস্ফল বিস্ফল কাকাবাবু অনেক কষ্টে তাদের কাছ থেকে আরও খবর জেনেছিলেন ছোটা দাজুর বয়স কম সে কখনও ফল দেখেইনি পাহাড়ে ওই ফল খুবই কম দেখা যায় আংশেরিং বলেছিল সে ওই ফল দুবার মাত্র দেখেছে তেরো হাজার ফিটের কাছাকাছি উচ্চতায় ওই ফলের গাছ জন্মায় পাহাড়ের খাঁচে খাঁচে সেই ফল প্রথমে থাকে কালো তারপর লাল হবার আগেই কারা যেন তুলে নেয় ওরকম লাল ফল খুব কমই দেখা যায় সকলেরই ধারণা ওই লাল লঙ্কার মতন ফলগুলো অপদেবতাদের খুব প্রিয় খাদ্য আংশেরিং আরও একটা লোমহর্ষক কাহিনী শুনিয়েছিল তাদের গ্রামের দুটি ছেলে একবার এই কাস্তে পাহাড়ের এরা বলে সরু চাঁদের পাহাড় উপরে গিয়ে ওই রকম দুটো বেশ লাল ফল দেখে খেয়ে ফেলেছিল তারপর তাদের চেহারা বদলাতে শুরু করে তাদের সারা গায়ে বড় বড় লোম গজিয়ে ওঠে চেহারাটা হয়ে যায় বাদরের মতন তারা লাফাতে লাফাতে গ্রাম ছেড়ে পাহাড়ের দিকে চলে যায় আর ফিরে আসেনি সেই থেকে ওরা সবাই ওই রকম লাল ফল কখনো দেখতে পেলেও হাত দিতে সাহস করে না এই ঘটনা শুনে অরিজিৎ গোল গোল চোখে কাকাবাবুর দিকে তাকিয়েছিল তবু কাকাবাবুর বিশ্বাস হয়নি ওই ফল নিজে খেয়ে দেখার ইচ্ছে তার মনে আরও জোরালো হয়েছিল আংশেরিংরা আর আসতে চায়নি তবু কাকাবাবু চূড়া পর্যন্ত উঠে দেখতে চান আকাশের রং ক্রমে ম্লান হয়ে আসছে এরপর নিচে নামতে আরও বেশি অসুবিধে হবে তবু কাকাবাবু আস্তে আস্তে ক্রাচ ফেলে উপরে উঠছেন একটু পরে অরিচিত বলল কাকাবাবু আমায় ক্ষমা করুন আমার ভুল হয়েছে ওই যে পাশের পাহাড়টা দেখুন এখান থেকে ওটাকেও ঠিক কাস্তের মতন মনে হচ্ছে পাশাপাশি দুটো ঠিক একই রকমের পাহাড় আমার মনে হচ্ছে আমি ওই পাশের পাহাড়টাতেই ফলগুলো পেয়েছিল কাকাবাবু থেমে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নিলেন তারপর বললেন তোমার আর কিছু ভুল হয়নি তো তুমি ওই লাল ফল কি সত্যি খেয়েছিলে অরিজিৎ বলল নিশ্চয়ই আপনার কাছে কি আমি মিথ্যা কথা বলবো তাছাড়া এরকম একটা অদ্ভুত অভিজ্ঞতা না হলে আপনার কাছে আমি এত দূর থেকে ছুটে যাবই বা কেন কাকাবাবুর একদিকের কাঁথে চুলছে ক্যামেরা অন্যদিকে কাঁথে রাইফেল তিনি দুটোই নামিয়ে রাখলেন তারপর ওভারকোটের পকেট থেকে একটা ছোট্ট ফ্লাস্ক বার করে এক ঢোক গরম চা খেলেন হঠাৎ ডান দিকে ঘুরে একটা ক্রাচ তুলে তিনি বললেন ওটা কী দেখো তো অরিচিত একটা অতিকায় কচ্ছপের মতন দেখতে পাথরের খাজে টমেটো গাছের মতন একটা গাছ উঁকি মারছে তাতে ফলে আছে ক্যাপসিকামের মতন একটা লাল লঙ্কা সেদিকে তাকিয়ে অরিচিতের চোখ বিস্ফোরিত হয়ে গেল সে কোনো ক্রমে বলল এই তো এই তো কাকাবাবু বললেন তোমার কথায় এইটুকু বিশ্বাস করা গেল যে এত উঁচু পাহাড়েও ওই রকম লঙ্কার মতন ফল দেখা যায় বেশ ভালো কথা এবার ওটাকে ছিঁড়ে আনো আমি খেয়ে দেখব অরিজিৎ আর্তকণ্ঠে চেঁচিয়ে উঠল না না কাকাবাবু আপনি খাবেন না সন্তুর জন্য নিয়ে চলুন কাকাবাবু আর কিছু বলার আগেই একটু দূরে খুব জোরে একটা হা 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 শব্দ হল কোনো জন্তু যেন খুব যন্ত্রণায় কাঁদছে কাকাবাবু ফ্লাক্সটা পকেটে ঢুকিয়ে রাইফেলটা তুলে নিলেন অরিজিৎ বলল কাকাবাবু চলুন পালাই কে যেন আসছে কাকাবাবু গম্ভীর গলায় বললেন ওই ফলটা না নিয়ে আমি যাব না যে আসে আসুক অরিজিৎ কাকাবাবুর হাত ধরে টানতে যেতেই কাকাবাবু এক ঝটকায় তাকে সরিয়ে দিলেন তারপর লাল ফলটা ছিঁড়ে নেবার জন্য একটু এগোতেই দেখলেন মাত্র আট দশ ফিট দূরে একটা প্রাণের মুখ সেটা ভাল্লুক কিংবা শিম্পাঞ্জির হতে পারে কোনো ক্রমেই মানুষের নয় কাকাবাবুর প্রথমে মনে হলো ক্যামেরা দিয়ে ছবি তোলার কিন্তু রাইফেল নামিয়ে রেখে ক্যামেরাটা তুলে নিতে দেরি হয়ে যাবে জন্তুটার চোখ দুটো অসম্ভব হিংস্র সে এক পা এক পা করে এগিয়ে আসছে কাকাবাবু ছবি তোলার বদলে রাইফেল উঁচিয়ে জন্তুটাকে গুলি করতে গেলেন সঙ্গে সঙ্গে অরিজিৎ কাকাবাবুর উপরে ঝাঁপিয়ে পড়ে বলল কাকাবাবু গুলি করবেন না ও আমাদের সন্তু ও সন্তু লোড করা রাইফেলের ঝাঁকুনি লেগে গুলি বেরিয়ে গেল তার শব্দ ছড়িয়ে পড়ল এক দিগন্ত থেকে অন্য দিগন্তে সেই লোমস প্রাণীটা ভয় পাবার বদলে আরও সামনে এসে ঝাঁপিয়ে পড়ল ওদের দুজনের উপর অরিজিতের কথা শুনেই কাকাবাবু দ্বিতীয়বার গুলি করতে পারলেন না তিনি চেঁচিয়ে উঠলেন সন্তু তুই কি সন্তু লোমস প্রাণীটা কাকাবাবুকে এক ধাক্কা মারল অরিজিৎকে শূন্যে তুলে ছুড়ে দিল নিচের দিকে সে গড়িয়ে পড়ে যেতে লাগল জন্তুটার ধাক্কায় কাকাবাবু গড়িয়ে গেলেন খানিকটা কিন্তু এক জায়গায় থেমে যাবার পর বুঝলেন তার নিজের হাত পা ভাঙেনি কিন্তু অরিজিৎ তখনও গড়াচ্ছে তিনি চিৎকার করে বললেন আংশেরিং দাজু ওকে ধরো খানিক বাদে দাজুর সাহায্য নিয়ে কাকাবাবু নিচে নেমে এলেন আংশেরিং অরিজিৎকে কোলে নিয়ে বসে আছে অরিজিতের জ্ঞান নেই তার মাথা কেটে গলগল করে রক্ত বেরোচ্ছে খুব সম্ভবত একটা হাতের হাড়ও ভেঙে গেছে জামাটামার রক্তে মাখামাখি আংশেরিং গলায় কাকাবাবুকে বলল সাহেব তোমাদের বলেছিলুম না ওই অপদেবতার পাহাড়ে উঠো না এক্ষুনি শহরের হাসপাতালে না নিয়ে গেলে এই সাহেবটা বাঁচবে না পরের দিনে কাকাবাবু অরিজিৎকে নিয়ে পৌঁছে গেলেন কাঠমান্ডুতে কাকাবাবু নিজেরও যে একটা হাত মচকে গেছে আর ডান দিকের কানের পেছনে অনেকটা জায়গা থেতলে গেছে সে কথা কাউকে বললেন না অরিজিৎকে সরকারি হাসপাতালে ভর্তি করে তিনি সেখানেই বসে রইলেন সারা রাত ভোরবেলা অরিজিতের জ্ঞান ফিরেছে আর তেমন বিপদের আশঙ্কা নেই শুনে কাকাবাবু ফিরে গেলেন হোটেলে সারা রাত জাগলেও সকালবেলা ঘুমোবার কোনো মানে হয় না কাকাবাবু ভালো করে স্নান করে ব্রেকফাস্টের অর্ডার দিলেন তার শক্ত হয়ে আছে তিনি কোনোদিন হাস স্বীকার করেন না তিনি মনে মনে ঠিকই করে ফেলেছেন এর মধ্যে যে আবার তিনি ওই কাস্তে পাহাড়ে ফিরে যাবেন ওই লাল লঙ্কার মতন একটা ফল তার চাই চাই ওই ফল খাওয়ার পরের ফলাফল তিনি নিজে না বুঝলে সন্তুকে কিছুতেই খুঁজে বের করা যাবে না সবে মাত্র ব্রেকফাস্ট শেষ করেছেন এমন সময় বেজে উঠল টেলিফোন হাসপাতাল থেকে কোনো খবর এসেছে ভেবে তিনি রিসিভারটা তুলতেই অন্যদিকের গলার আওয়াজ শুনে আনন্দে তার বুকটা কেঁপে উঠল সন্তু সন্তু বলল উফ কাকাবাবু এতক্ষণে তোমাকে পাওয়া গেল আমি কাল দুপুর থেকে কাঠমান্ডুর সব হোটেলে তোমাকে খুঁজছি কাকাবাবু উত্তেজনা দমন করে জিজ্ঞেস করলেন সন্তু তুই কোথা থেকে কথা বলছিস সন্তু বলল কলকাতা থেকে আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে তুই তাহলে অদৃশ্য হয়ে যাসনি হাহা হা 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 যে বলো তুমি না বলেছিলে মানুষ পক্ষে অদৃশ্য হওয়া অসম্ভব তা তো বটেই কিন্তু তোকে আমরা খুঁজে পাইনি কেন তুই কোথায় গিয়েছিলি তুই লাল লঙ্কাটা খেয়েছিলি না হ্যাঁ কাকাবাবু আমি ভেবেছিলুম আমি নিজে পরীক্ষা করে দেখব কিন্তু ওটায় স্ট্রবেরিও নয় লঙ্কাও নয় ওটা একটা বিষাক্ত ফল ওটা খেলে মাথা ঘুরে যায় কান ভো ভো করে তারপর মানুষ অজ্ঞান হয়ে যায় অদৃশ্য অদৃশ্যটৃশ্য কিছু হয় না তাহলে তুই কোথায় ছিলি সন্তু সেটা একটা মজার ব্যাপার তোমার সেই ত্রিপুরার রাজকুমারের কথা মনে আছে আমাদের উপর তার খুব রাগ সে দুটো গুন্ডা পাঠিয়েছিল আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য গুন্ডা দুটো ড্রেন পাইপ বেয়ে উঠে এসেছিল ছাদে তারা ভেবেছিল আমাকে জোর করে হাত পা বেঁধে নিয়ে যাবে কিন্তু তারা ধরবার আগেই আমি অজ্ঞান ওরাই ঘাবড়ে গেল কাকাবাবু একটুখানি চুপ করে গিয়ে শান্ত গলায় বললেন তোর ভয় পাপার দরকার নেই সন্তু আসল ব্যাপার কি হয়েছিল বলতো সন্তু বলল আমি আসল কথাটাই বলছি তো রাজকুমার আমাকে বেঁধে নেবার জন্য দুটো লোক পাঠিয়েছিল ঠিক সেই সময় আমি অজ্ঞান কোনো বাধাই দিতে পারিনি লাল লঙ্কাটা তখনই খেয়েছিলুম যে তারপর নাকি আমি পাক্কা আড়াই দিন অজ্ঞান হয়ে থেকেছিলাম গোড়ার দিকটা আমার মনে নেই কিন্তু শেষের দিকে আমি আধো আধো স্বপ্নে কত দেশে ঘুরে বেরিয়েছি অন্যদের কথায় একটু একটু শুনতে পেলেও উত্তর দিতে পারিনি বুঝলে কাকাবাবু এই লাল লঙ্কার রহস্যটা আমি আবিষ্কার করেছি ওটা একটা বুনো বিষাক্ত ফল ওটা খেলে মানুষ অনেকক্ষণ অজ্ঞান হয়ে থাকে সেই সময় স্বপ্ন দেখে ভাবে বুঝি অদৃশ্য হয়ে অনেক জায়গায় ঘুরছে আমি ডেফিনেট অরিচিতদার এরকম ব্যাপারই হয়েছে কাকাবাবু অবিশ্বাসের সুরে বললেন সেই রাজকুমার লোক পাঠিয়ে তোকে ধরে নিয়ে গিয়েছিল সেখান থেকে তুই ছাড়া পেলে কি করে সন্তু হাসতে হাসতে বলল রাজকুমার খুব জব্দ হয়ে গেছে কাকা বাবু ওর লোক তো অজ্ঞান অবস্থায় আমাকে ধরে নিয়ে গেছে আড়াই দিনের মধ্যে আমি জাগিনি মাঝখানে কি ঘটেছে তাও আমি জানি না এদিকে রাজকুমার ভেবেছিল ও সাগরে হাতে মার খেয়ে আমি বুঝি মরতে বসেছি ডাক্তার ডেকে এনে আমার চিকিৎসা করিয়েছে ওষুধ খাইয়েছে আমি চোখ মেলবার পর সে বলেছিল ওহ বাঁচালে তোমাকে দু চার দিন আটকে রেখে তোমার কাকাবাবুর কাছ থেকে দু চারটে জিনিস আদায় করবো ভেবেছিলাম শেষে দেখছি মরা মেরে খুনের দায়ে পড়ার মতন অবস্থা তুমি মরে গেলে আমাদের পুরো উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যেত যাও বাছা এবারের মতন ফিরে যাও ঘরে কি খেলাই দেখালে আড়াই দিন অজ্ঞান অথচ শরীরে মাথায় কোনো চোট নেই জানো কাকাবাবু শেষ পর্যন্ত রাজকুমার আমাকে খাতির করে বাড়িতে পৌঁছে দিয়েছে কাল দুপুরে তারপর থেকেই তোমাকে টেলিফোনে ধরবার চেষ্টা করছে সন্তুর সঙ্গে কথা শেষ করার পর কাকাবাবু একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন অরিচিতের উপর তার রাগটাও কমে গেল সে বেচারা ওই বিস্ফল খেয়ে অজ্ঞান হয়ে যাওয়াটাই অদৃশ্য হওয়া ভেবেছে এই জন্যই ঝোপে ঝাড়ে যেসব অচেনা ফলটল ফলে থাকে তা হুট করে খেতে নেই নিজের ভুলের জন্য অরিচিত যথেষ্ট শাস্তি পেয়েছে কিন্তু কাস্তে পাহাড়ের চূড়ার কাছে যে এসে হঠাৎ হানা দিল সে কি কোনো ছদ্মবেশী মানুষ না সত্যিই ইয়েতি কাকাবাবু ঠিক করলেন আবার ওই পাহাড়ের চূড়ায় একবার যেতে হবে গল্পের সমাপ্তি এখানেই